আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার তোমাদের জন্য মজায় মজায় ক্লাস নিয়ে আমি আবির্ভূত হয়েছি। তেসু বন্ধুরা, আমরা পাঠে মনোযোগী হই, কেমন? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, জিন্নাত আলী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ হতে অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগত। আমি মোশাম্মাত সেলিনা আখতার, সিনিয়র শিক্ষক কম্পিউটার, জিন্নাত আলী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কলাখালি, পিরোজপুর সদর, পিরোজপুর। শ্রেণী নবম, অধ্যায় প্রথম, পৃষ্ঠা ছয় থেকে আট। সময় 10 মিনিট। তারিখ 26/9/2020। বন্ধুরা, চিত্রটি লক্ষ্য করি, এখানে অনেক শিক্ষার্থীরা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছে, ই লার্নিং। এখানেও শিক্ষার্থীরা কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা করছে। চিত্রে কি কি দেখতে পাচ্ছ ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। এখানে আমরা মিনিস্ট্রি অফ এডুকেশন, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ডস বাংলাদেশ, এক্সামিনেশন ইয়ার, বোর্ড রোল, এই সমস্ত কিছু আমরা পূর্ণ করে আমরা পরীক্ষার ফলাফল জানতে পারি। তারপরে দেখতে পাচ্ছি চার্জ ফর ইলেকট্রিসিটি সার্ভিসেস, কস্ট অফ নিট ইলেকট্রিসিটি। বন্ধুরা, আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করি। দেখো, এখানে একটি কল থেকে পানি পড়ার ছবি দেখতে পাচ্ছি। এখানে কোনো একটা কাগজপত্র ভিতরে জমা দেওয়ার জন্য অপেক্ষায় আছে। চিত্রে কি কি দেখতে পাচ্ছ বন্ধুরা? কিসের বিল পেপার দেখা যাচ্ছে? বন্ধুরা, এখানে গ্যাস বিল লেখা আছে। তাহলে আমরা অনলাইনের মাধ্যমে পানি বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল ইত্যাদি পরিশোধ করতে পারি। চিত্রে কোন দেশের মানচিত্র দেখতে পাচ্ছ বন্ধুরা? এটা আমরা ছোট বড় সবাই বলতে পারি, এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, বাংলাদেশের মানচিত্র। তাহলে এসো বন্ধুরা, আমরা আজ ই লার্নিং, ই গভর্নেন্স ও বাংলাদেশ নিয়ে আলোচনা করি। আমরা ই বুক রিডার দেখতে পাচ্ছি, অর্থাৎ ট্যাবলেট পিসির মাধ্যমে আমরা পড়াশোনা করতে পারি, বইয়ের লাইব্রেরির মতো। এখানে বইয়ের কোনো অভাব নেই, একটা লাইব্রেরির সমান বই আমাদের হাতের কাছেই রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অনলাইন ভিত্তিক ক্লাস করছে, ইন্টারনেটে ভর্তি হয়ে ক্লাস করছে। পরীক্ষার ফলাফল আমরা জানতে পারি অনলাইনের মাধ্যমে। ইন্টারনেটে পরীক্ষার ফলাফল জানার একটি দৃশ্য বন্ধুরা দেখো, দেয়ালিকায় পরীক্ষার ফলাফল জানার চেষ্টা করছে শিক্ষার্থীরা।
প্রশ্ন ই লার্নিং ও ই গভর্নেন্স কি? প্রশ্নটি লিখে নাও। এখানে সিডি রমের একটি দৃশ্য দেখতে পাচ্ছি, ইন্টারনেটের ছবি দেখতে পাচ্ছি। ইন্টারনেটে সারা বিশ্বের সাথে যোগাযোগ করা যায়, টেলিভিশন চ্যানেল আই। দেখো, ভালো করে লক্ষ্য করি, এখানে আছে বিভিন্ন রকম টেলিভিশন চ্যানেল, যেমন দেশ টিভি, একুশি টিভি, এন টিভি, বি টিভি, আর টিভি, মোহনা টিভি, বাংলা ভিশন, বৈশাখী টিভি, মাছরাঙা, চ্যানেল আই, এটিএন বাংলা ইত্যাদি। বন্ধুরা, আরেকটা প্রশ্ন লিখে নি, কেমন? প্রশ্ন হচ্ছে ই পদ্ধতির উপকরণ কি কি? আমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছি, লেখা আছে মানি ট্রান্সফার। এখানে দেখতে পাচ্ছি অনলাইন ভিত্তিক কেনাকাটা করছে, এখানে দেখতে পাচ্ছি ই টিকিট, অর্থাৎ অনলাইনে টিকিট বুকিং দিয়ে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি। এই টিকিট হতে পারে বিমান টিকিট, বাস টিকিট, রেলওয়ে টিকিট ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, ইন্টারনেটে ভার্চুয়াল অফিসের মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা উপার্জন করি, তারই একটি দৃশ্য। এছাড়া আমরা ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের সাথে সুসম্পর্ক বা বন্ধুত্ব স্থাপন করতে পারি। অনলাইনের মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি বিলও পরিশোধ করতে পারি। প্রশ্ন হচ্ছে ই গভর্নেন্সের কারণে মানব জীবনে আমূল পরিবর্তন হয়েছে তা ব্যাখ্যা করো। বন্ধুরা, প্রশ্নটি লিখি এবং বাড়িতে একটু চর্চা করি, কেমন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই প্রশ্নের উত্তর আমি তৈরি করেছি, তোমরা এই প্রশ্নের উত্তরটি খাতায় লিখে নাও। শিক্ষার্থীরা, উত্তর লিখে নাও। ই গভর্নেন্স হচ্ছে শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে ই গভর্নেন্স। পূর্বে পাবলিক পরীক্ষার ফলাফল সংগ্রহ ছিল কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার। এছাড়া উচ্চশিক্ষা নিতে হলে এক জেলা হতে অন্য জেলায় সশরীরে উপস্থিত হতে হতো, ভর্তির ফর্ম জোগাড় ও জমা দেওয়ার জন্য শহরে ঘুরতে হতো। এখন ই গভর্নেন্স চালু হওয়ায় মানুষকে অসুবিধায় পড়তে হয় না, আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা স্বল্প সময়ে, কম খরচে এবং ঝামেলাহীনভাবে পাওয়ার জন্য চালু হয়েছে জেলা ই সেবা কেন্দ্র। এছাড়া মানুষ ই গভর্নেন্সের কারণে পরিষেবাসমূহের বিল পরিশোধ, বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদির বিল পরিশোধ করতে বেশি সময় ব্যয় করতে হয় না। পরিশেষে বলা যায় যে ই গভর্নেন্স চালু হওয়ার কারণে সরকারি দপ্তরসমূহের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি পায়, কর্মীদের দক্ষতা বাড়ে ও সেবা দ্রুত প্রদান করা সম্ভব। বন্ধুরা, এত সময় তোমাদের সঙ্গে যা যা নিয়ে আলোচনা করেছি তার উপরে ছোট ছোট কিছু প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও, কেমন? প্রশ্ন এক, ই লার্নিং কি? প্রশ্ন দুই, ই গভর্নেন্স কি? প্রশ্ন তিন, ই লার্নিংয়ের উপকরণ কি কি? বন্ধুরা, একটি বাড়ির কাজ, প্রশ্নটি লিখে নাও। প্রশ্ন হচ্ছে শিক্ষার মান বৃদ্ধিতে ই লার্নিংয়ের ভূমিকা কি ও ই গভর্নেন্সের কারণে মানব জীবনে আমূল পরিবর্তন হয়েছে তা ব্যাখ্যা করো। বন্ধুরা,
তোমাদের সকলকে ধন্যবাদ আবারও মজায় মজায় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত বাড়িতে থাকো ভালো থাকো সুস্থ থাকো কেমন আল্লাহ হাফেজ